টিকিয়াপাড়ায় নোনাপাড়ায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে জল। জমা জলে জল যন্ত্রণার শিকার এলাকাবাসীরা। জমা জল সরানোর দাবিতে শেষ পর্যন্ত পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা কেটে গেলেও বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। পুরসভা পাম্প চালিয়ে জল বার করলেও তাৎক্ষণিকভাবে জল নামে, আবারও আছে জল। সমস্যার আশু সমাধানের দাবিতে এলাকার বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করেন। তাদের দাবি মূলত, ন মাস থেকে এখানে জল জমে আছে। এর আগে আমরা তো সবাইকে জানানো হয়েছে, মিডিয়া পর্যন্ত দেখে গেছেন এইখানে, কিন্তু এখন তো নিজেই সরকার বলছে জল আর জমা জল কোথাও জমতে দেবেন না। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে এখানে ডেঙ্গু ম্যালেরিয়া আর ঘরে ঘরে লোকের জ্বর সর্দি। হ্যাঁ, এই জল কতদিন মানুষ এই জলে থাকবে? আমরা জল থেকে মুক্তি চাই। আজকে আমরা বাধ্য হয়ে লাস্টে এই পথের মধ্যে দাঁড়িয়েছি। কী চাইছেন? কি আমরা চাইছি? জল না থাকুক। কতদিন ধরে জল? 9 মাস হয়ে গেছে স্যার, দেখে নিন আপনি, 9 মাস হয়ে গেছে। আর বর্ষা থাকে তখন জল থাকে, চলো কোনো অসুবিধা নেই, বর্ষার সময় জল আছে। এখানে তো বিনা জলে 3 টাইম কলের জল আসছে, 3 টাইমই জলে ভরে যাচ্ছে। এই ঠান্ডার সময় বলুন না আপনি কী করে লোক যাবে আসবে? সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে প্রায় আধ ঘন্টা পরে তারা অবরোধ তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।